আমাদের এই মামলা তদন্তকালে আমাদের সবচেয়ে তো সহযোগিতা করেছেন যে আমাদের এই মামলার যে দুই বোন যে এখানে উপস্থিত আসছেন শাহনাজ পারবিন খান মজলিশ এবং ইলৌরা খান মজলিশ উনি ইলরা খান উনি আমেরিকা থেকে চলে আসেন এনারা নিয়মিত আমাদের অফিসের সাথে যোগাযোগ রাখেন এবং তারা তাদের একটাই দাবি তারা সত্য উদ্ঘাটন চায় এটি আসল কি সত্য তো আমরা যতদূর চেষ্টা করি কোনোভাবেই আমরা আর এইটি নিয়ে আগাতে পারি না তখন আমরা একটি কৌশল অবলম্বন করি ওনারা প্রতিবার যখন আসেন তখন আমরা লিখে রাখি ওনারা কি বলে কি শুনছেন ওনারা অনেক কিছু শুনেছেন সেই অনেক কিছু শোনার মধ্যে যেটি তারা বলেছেন যে একসময় তারা বলেছেন যে ইলোরাকে নাকি তার মা বলতেন ইলোরা খান মজলিশকে যে ওরা আমাকে মেরে ফেলবে কখনো বলেন নাই কে মারবে তারপর বলছেন আমি খুন হলে তুই দেশে আসবি না তোকে মেরে ফেলবে উনি বলেন নাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তারপর বলছেন যে উনি খবর পেয়েছেন যে যখন তার বোনরা যায় উপরে গিয়ে দেখছেন যে তার ভাইয়ের পাশের কাঠে তার মা শোয়া এবং তার মার দুই মাথার দুই পাশে দুইটি বালিশ এবং নিচে একটি পুরাতন পেপার দেওয়া যাতে রক্ত টক্ত বেশি আবার নিচে না পড়ে চোখ করার জন্য এরকম একটি তারা খবর পান এবং তারা এখানে এখানে ওখানে শোনেন যে আলামতের মধ্যে আমরা অন্য জায়গায় কথা বলি যে আলামতের মধ্যে ছিল যে ও এর মধ্যে শুনছেন ওরা মা বাড়ি বিক্রি করতে চাচ্ছে দুই বোন বাড়ি বিক্রি করতে চাচ্ছেন না তারপরে ওনারা শুনেছেন যে ওয়ালে রক্তের দাগ ছিল তারপরে সিঁড়িতে রক্তের দাগ ছিল সেগুলি পুলিশ নেয় নাই যেহেতু আমরা ডকেট নেই আমরা জানি না তারপরে ওনারা শুনছেন যে ওয়ালের আর রান্নাঘরের যে ওয়াল সেই ওয়ালের সুইচ বোর্ডটি ভাঙা এবং সেখানে দুইটা তার বের করা এই এইসব বিভিন্ন খুঁটিনাটি ডিটেলস আমরা এগুলো লিখে রাখছি তো লিখে রাখার পর আমরা যেভাবে কাজ করি আবার এই এই খুঁটিনাটি বিষয়গুলোকে ধরে আমরা কাজ করার চেষ্টা করি সেই কাজ করার মধ্যে আমরা তিন ভাগ করে ফেলি আবার বিভিন্নভাবে তিন ভাগ বা চার ভাগ করে ফেলি এক ভাগ হলো এটি নিয়ে আমরা আগে কাজ করেছি এক ভাগ হলো যে ওখানে যারা সেই সময় মাদকাসক্ত ছিলেন বা সেই সময় যারা ওইখানে চুরি চামারি করতেন এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি এই প্রায় দশ বছর পর আমরা চেষ্টা করি যে ওই বাসায় কারা কারা সেই সময় আসতেন যাদের সাথে তাদের ব্লাড কানেকশন নাই যেমন মনে করেন গৃহকর্মী গৃহকর্মীর স্বামী কেউ দুধ দিত কি না কেউ বাজার করে দিত কি না কেউ এইটা করে দিত কি না ওইটা করে দিত কি না এগুলো আর একটা গ্রুপকে আমরা ভাগ করি যারা ওনার ব্লাড কানেক্টেড যেমন মামাতো ভাই ফুপাতো ভাই এরা কারা কারা বাসায় আসতেন তারা এবং আমরা সন্দেহের মধ্যে রাখি ওনাদের দুই বোনের সামনেই বলি আমরা সন্দেহের মধ্যে রাখি চার বোনকে তাদেরকেও একটা ক্যাটাগরিতে ফেলা ওনারা দুই বোন সামনে আছে ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে বলি যে ওনাদেরকেও আমরা সন্দেহের মধ্যে ওনারাও যদি আমাকে বলতেন ওনারা দুইজন আমাকে প্রকাশ্যে বলছেন যে যদি আপনারা আমাকে সন্দেহ করেন আমাদের দুই বোনকে আমাদেরকে অ্যারেস্ট করেন ওনারা নিজেরা সবসময় আমাদেরকে বলতো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা এই খোঁজ নিতে গিয়া আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই তো আমরা তো ওই যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই কিছু নাই তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছে। সে গত তিরিশ বছর ধরে এই সাবার থানার মধ্যে সাবার থানার ইলেকট্রিশিয়ান সাবার থানার জেনারেটর অপারেটর সাবার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি এই লোকটা একসময় যাই তো এখন আর যায় না কিন্তু ওই যে হঠাৎ করে ইয়ে হচ্ছে যে যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটা ছিল সুইচ বোর্ড ভাঙা এবং দুইটা তার বার করা এইটার সাথে কোনো লিঙ্ক মিনানো যায় কি না আমাদের এই মামলার একটাই ছিল যে যেখানে দেখিবে চাই এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য তো আমরা তাকে নিয়ে আসি এবং আপনারা জানেন যে থানায় সে একটা বিশ্বস্ত তাকে আনাও একটু কঠিন এবং আপনাদের দুই একজন আমরা যখন নিয়ে আসছি আপনাদেরও দুই একজন তদ্বিদ করেছে যে কেন নিয়ে আসছেন ওরে আচ্ছা আমরা নিয়ে আসার পরে যাকে নিয়ে আসি তার নাম হল সুবল কুমার রায় সুবল কুমার রায় সে এখন একটি বয়স্ক লোক সে পঞ্চাশের ঊর্ধ্ব বয়স বাড়ি নেত্রকোনা সে সাভারে ভাগ্যান্বে শুনে আসে এবং সে ইলেকট্রিকের কাজ শিখছে উনিশশো সাল থেকে ওই বাসায় যাওয়া আসা কারণ আমাদের খান মজলিস সাহেব আমাদের সেই প্রাক্তন সাংসদ খান মজলিস সাহেব ওনাকে পছন্দ করতেন সেই কারণে ওই বাসায় যায় মাঝে মাঝে ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয় এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয় এইটি হলো তার পরিচয় এইটি সে বলছে এক সময় সে আসে আমাদের যেটি বলে সেইটি সে আদালতে আমরা তাকে এক সময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালত এই মাসেই গত মাসে তার সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি উনিশশো আটানব্বই সাল থেকে ওই বাসায় যান একসময় উনি এই এই আমাদের নিজতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিশের হাজব্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান এক সময় এই শামীমা খান মজলিশের সাথে দু সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে আসবে না সে আর যেতেন না দু সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন বাট দু সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করে আমাদের ঘটনার দিনে যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিক্টিম সেলিমা খান মজলিশ ছাদে উঠেছেন উনি দোতালায় থাকেন পায়চারি করতে তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ তোর খুন করে ফেলব তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামিমা খান মজলিশ ওরা পেপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য তারা দুইজনের রিকোয়েস্ট করেন মা চিৎকার টাচামাচি করা শুরু করেন তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই স্বামীমা কন মজলিস জাপিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হল তিনি আতঙ্কিত হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোস্ট দেন এবং আর এক পাশে আরেকটি পোস্ট দেন পোস্ট দেওয়ার পর তখন দেখেন যে মরে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই ইয়া ভাঙছে ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে ভেঙে ওই তার টেনে বের করছে তার টেনে বের করে ওই ইলেকট্রিক শখ দিছে যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতো ছিল না তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় এর এর বেশি তিনি আর বলেন না তো এরপরে কিন্তু ঘটনাটা ডেড বডিটা সে পড়েছিল এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে কিন্তু আমরা ইয়াকে পাইছি আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদেরকে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের পাশের বেড়ে তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে আমরা শামিমা খান মজলিশকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দুই মোড়ের অনুমতি নিয়ে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি কান একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে এবং এই কারণে আপনাদের আমরা আসতে বলেছি